লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ কমাতে চলমান সর্বাত্মক লকডাউনের সময়সীমা চৌদ্দ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে আজ সোমবার কঠোর লকডাউন সময় বাড়িয়ে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে রবিবার দেশের চলমান সর্বাত্মক লকডাউন চৌদ্দ জুলাই পর্যন্ত বাড়ানোর জন্য সুপারিশ করা কথা জানায় কোভিড নাইন্টিন বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে পরামর্শের উপর ভিত্তি করে সরকার এই কঠোর লকডাউন দিল সেখানে জাতীয় কমিটি পনেরো দিনের কথা বলেছিল পনেরো দিনের নিচে তো কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে কিছুই কাজ হবে না প্রসঙ্গগত গত চব্বিশ জুন কোভিড নাইন্টিন বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে এ অবস্থায় সারা দেশে কমপক্ষে চৌদ্দ দিনের শাটডাউন জারির সুপারিশ করেছে কোভিড নাইন্টিন বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে চৌদ্দ দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে জরুরি সেবা ছাড়া যানবাহন অফিস আদালত সহ সব বন্ধ রাখা প্রয়োজন এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়